চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড অন ইন্ডিয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেফরিন সাবিন। আশি আশি বলে একাধিকবার মুক্তির দিন চূড়ান্ত করেও প্রেক্ষাগৃহে আসেনি অনন্ত বর্ষার ছবি দিন দাডে। তবে এবারে বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় তৈরি সিনেমাটি মুক্তি পাবেই পাবে, আর সেটি কোরবানির ঈদে। এই জন্য যদি যৌথ প্রযোজনার নীতিমালা ভাঙতেও হয়, তাও করবেন অনন্ত। সম্প্রতি ছবির গান মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা সিনেমার এই নায়ক প্রযোজক বলেন, দিন দাডের সাথে প্রেক্ষাগৃহে কোনো ছবিও দেখতে চান না তিনি। তৈরি ছিল ছবি, প্রস্তুত ছিল সিনেমা হল, চূড়ান্ত ছিল মুক্তির দিনক্ষণ, আর অপেক্ষা ছিল দর্শক। কিন্তু দিন দাডের এত সব আয়োজনে বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। ইরান কোনো কারণে যদি তাদের কোনো অজুহাত দেখে দেখায় যে আমরা এখন রিলিজ করতে পারছি না, তাও আমি এটা শুনব না। এবার আমি ওনাদের সাথে বলে দিছি যে দিস ইজ দ্য লাস্ট, কারণ আমার দেশে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বারে বারে আমি ডিক্লার দিচ্ছি এটা লাস্ট, আমরা এবার ছবিটি ইনশাল্লাহ রিলিজ করব। দেশে কমেছে সিনেমা হলের সংখ্যা, আর তাই দিন দাডের সাথে কোনো ছবি দেখতে চান না অনন্ত। আগে আমরা কম্পিটিশনে ছবি রিলিজ করতাম, যে হল ছিল 800 আমি যখন প্রথম দাস সার্স রিলিজ করি। এখন খসরুভাই বলে আমাদের দেশে হল আসে 40টা, যে দিন দাডের সাথে আর কোনো ছবি রিলিজ করবেন কি না, এই কয়েকটা সিনেমা হলে ভাগাভাগি করবেন কি না, প্রযোজকরা আছেন ওনারা ডিসিশন নেবেন। প্রথমের মতো প্রথম যখন ছবি করলাম খোঁজ দা সার্চ, আমার মনে আছে সোনারগাঁ হোটেলে ছিল মহরত অনুষ্ঠান, বাট আমার কাছে তার চাইতেও বেশি বেশি আনন্দ, বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এই দিন দাঁড়িয়ে রিলিজ নিয়ে, কারণ তখন এত কিছু বুঝিনি, না বোঝার আগেই 5-7টা সিনেমা শেষ করে ফেলছি। ছবির প্রচারণা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে দিন দাঁড়ের ছবির গান। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। পাই বা না পাই এক জীবনে তোমার কাছে যাব। সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেয়ার পরদিনই জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্রের 18 সংগঠন। শনিবার সন্ধ্যায় এক বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে তার কোনো ছবি প্রদর্শিত হবে না প্রেক্ষাগৃহে। তবে এসব নিয়ে আপাতত ভাবতে চান না টানা তিনবারের সাধারণ সম্পাদক, নির্বাচিতদের নিয়ে কাজ করতে চান চলচ্চিত্রের কল্যাণে। নানা জল্পনা কল্পনার পর উচ্চ আদালতের রায়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার জায়েদ খান ফিরে পেলেও তা খুব বেশি সময় টিকল না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় রবিবার স্থগিত করেছেন চেম্বার আদালত। এ বিষয়ে 4 এপ্রিল রেখেছেন শুনানি। হাইকোর্টের রায় স্থগিত হলেও জায়েদ খানই পালন করবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব, এমনটাই বললেন তার আইনজীবী। আমি কোর্টে বলেছি যে জায়েদ খান অফিস চালিয়ে আসছিল, বসেছিল এবং রেজুলেশন হ্যান্ড করেছেন, তখন কোর্ট বলল যে যেহেতু আপনি বসে গেছেন, আপনি চালাচ্ছেন, আপনি চালিয়ে যাবেন। আমি কোর্টে বললাম যে আপনি অন্য পক্ষ কিন্তু এই অর্ডারের ইয়ে নিয়ে যে এই অর্ডারকে ডিসিপ্লিন করে অন্যরকম ডিসিপ্লিন করতে পারে, তখন তো অন্যরকম সমস্যা হতে পারে। তখন কোর্ট বললেন আপনার কন্টেন্ট নিয়ে আসবেন যদি এরকম সমস্যা হয়। এদিকে শুক্রবার শপথ নেয়ার পরদিনই জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন। শনিবার সন্ধ্যার এক বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে তার কোনো ছবি প্রদর্শিত হবে না প্রেক্ষাগৃহে। ইলিয়াস কাঞ্চন সাহেব সভাপতি, উনি যদি জায়েদ খানকে নিয়ে আমাদের কোনো ইয়েতে আসে সেখানে আমরা যাব না। ইলিয়াস কাঞ্চন সাহেব যদি একা আসতে পারেন ওনার অন্যান্য সদস্যদের নিয়ে, সেক্ষেত্রে আমরা শিল্পী সমিতি অ্যাটেন্ড করবো, অসুবিধা নেই। কেউ আমরা তার সাথে কাজ করবো না, তার সাথে কোনো কথাবার্তা বলবো না, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। জায়েদ খানের দাবি, পরিচালক সমিতির সভাপতির ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি, ভোটের মাঠে না হারাতে পেরে এখন ক্ষমতার অপব্যবহার করছেন সোহানুর রহমান সোহান।
সোহান ভাই যেটা করছে সেটা একদম মন গড়া, নিজে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে যে অন্যায় করে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছিল, একদম অবৈধ, অগণতান্ত্রিক এবং অনিয়ম পদ্ধতি, এটাকে ঢাকার জন্য এইটা হচ্ছে আর একটা ষড়যন্ত্রের অংশ। শিল্পী সমিতি তো আমার কাউকে দাওয়াত করেনি, মানে বৈঠকে ডাকেনি। প্রযোজক সমিতি একটা বড় মাদার অর্গানাইজেশন, সেখানে কোনো নেতৃত্ব নাই, তা সিদ্ধান্তটা নিল কারা? এমন যদি করে আমি কিন্তু আবার ওনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সিনেমা হলে আর চলবে না জায়েদ খানের ছবি, এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে জাতির পিতার বায়োপিক বঙ্গবন্ধু নিয়ে। কারণ সিনেমাটিতে যে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, এমন বাস্তবতায় ভবিষ্যৎ কি? উত্তর দেবে সময়। আবারও শুরু হচ্ছে কমেডি গল্পের নাটক ব্যাচেলর পয়েন্ট। আজ সকালে ঢাকার এক রেস্তোরাঁয় চতুর্থ সিজন প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাটকের কুশলীরা। ফ্রুটিকা প্রেজেন্টস ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরে দর্শকদের জন্য নানা চমক থাকবে বলে জানান পরিচালক কাজল আরিফিন অমি। আমরা তো অনেকদিন পার্টি মাটি করি না, একটা না গা গরম করা দরকার না অঙ্গ, আজ দিচ্ছে টাগুন মাগুন কল দি না। হাস্যরসের গল্পে আবারও শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর যে আয়োজনে আছে নানা চমক। নাটকের চরিত্রগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বদলে গেছে কারো কারো নাম, যা বেশ উপভোগ করছেন শিল্পীরা। কাবিলা হচ্ছে যে এটা শুধুমাত্র অমি ভাটের চরিত্রের প্রয়োজনে একটা নাম দিছে, সেই নামটাই আসলে দর্শক এতই ভালো লাগছে দর্শকের কাছে, তো দর্শক নামটাকে ওন করে ফেলছে। তো দেখা গেছে যে আমি যখন বাইরে বের হই পলাশ নাম আমাকে এখন খুব কম মানুষই ডাকে, সবাই খালি কাবিলা বলেই ডাকে। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার নাম চেঞ্জ করে অন্তরায় রেখে দিতে হবে, কারণ মানুষ এখন ফারিয়া শাহরিনকে পুরোপুরি ভুলেই গেছে, সবাই এখন অন্তরাকেই চিনে। মানে আমার ফেসবুকের সব কমেন্টই আসলে অন্তরা অন্তরা অন্তরা। গেল তিন সিজনে দর্শক মনে যে প্রত্যাশা তৈরি করেছে তা ধরে রাখতেই মূলত একটু সময় নিয়ে এসেছে ব্যাচেলর পয়েন্ট। এবারের আসরে দর্শক চমক খুঁজে পাবে বলে আশা পরিচালকের। নতুন সিজন চালু উপলক্ষে রবিবার সকালে রাজধানীর এক রেস্তোরাঁয় ছিল আনুষ্ঠানিক আয়োজন। ফ্রুটিকার পৃষ্ঠপোষকতায় শুক্র, শনি ও রবিবার রাত 8:25 বাংলা ভিশনে প্রচার হবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর। পরে যে পর্বগুলো দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। 24 বসন্ত পেরিয়ে আজ 25 পা রেখেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর পথ ধরে অভিনয়ে আসা মেয়ে এখন শক্ত করছেন নিজের পায়ের মাটি। জন্মদিনে জানব বলিউডে জাহ্নবীর গল্প। মা শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে হবেন ডাক্তার, কিন্তু মেয়ের চোখে যে মাকে অনুসরণের ইচ্ছা, বলছি জাহ্নবী কাপুরের কথা। আমেরিকার লি স্টারবার্গ ফিল্ম অ্যান্ড ইনস্টিটিউট থেকে স্নাতক করা জাহ্নবীর ক্যারিয়ার শুরু ঈশান খট্টরের বিপরীতে ধড়ক সিনেমা দিয়ে। যে ছবি শুধু ব্যবসায়ী করেনি, জাহ্নবীকে এনে দিয়েছে পরিচিতি। ফিটনেস ফ্রিক জাহ্নবী কাপুর শুধু অভিনয় গুণী নয়, নিজের ফ্যাশন ও ফিগারের জন্য থাকেন দর্শক নজরে। জাহ্নবী যেন নেট দুনিয়ায় হট সেন্সেশন। অবসরে কবিতা লিখতে ভালোবাসেন, প্রিয় বিষয় সাহিত্য। প্রাপ্তির ঝুলিতে আছে জি সিনে অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ। শ্রীদেবী কন্যা বলেই হয়তো ক্যারিয়ারের শুরুতে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জাহ্নবী কাপুর। ছিল ওয়ালটন ইন রয়্যাল টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।